নানি যে বললো দেখ আমার আমাদের মায়ের মনে হয় ঘুমোচ্ছিল বাড়িতে, ঘুমোতে ঘুমোতে এসে দেখছি গরম করে উঠে গিয়ে দেখছি গলায় দড়ি দিয়ে মানে উন্নার মতন দেওয়াছিল, আমি আবার ছিঁড়ে মানে খুলে করে নামালাম। নামি দেওয়ার পর আমরা আমার বলছে কাউকে বললো না, ওই দু তিনটে মেয়ে ছিল, ওই মেয়েগুলোকে এসে বলছিল, তারপর আমাদেরকেও বলেনি, তা আমরা শুনলাম দিয়ে তার মধ্যে এসে দেখছি এ বাবাদের বলছে ঘুমোচ্ছে, এসে দেখছি মরা, এসে দেখছি মাথায় কাটনি মানে কাটারি চুটানো আছে, হাত ভাঙা, পা ভাঙা, পাশেও নানি বসেছিল। বুঝতে পারলাম যে এটা তাহলে নিশ্চয়ই মার্ডার করেছে, করে যখন দেখা যায় না তো ওরই তো বেরিয়ে পালিয়ে গেছে, মামা কোথায় আছে কি করে জানবো, বেরিয়ে তো পালিয়ে গেছে আর থাকে নাকি, পাশের বাড়ির লোকেরা দেখেছে বলছে। গ্রামের ডিসিশন মানুষ যেরকম ডিসিশন নেবে সেরকম ডিসিশন চলবে, মাকে তো বলে দিয়েছে কুটি আনতে যা।